সামনেই করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা, তবুও হুঁশ ফেরেনি সাধারণ মানুষের। দ্বিতীয় ঢেউয়ে চলেছে লাশের মিছিল। তখন সবাই সরকারকে দোষারোপে ব্যস্ত ছিল, কিন্তু সাধারণ মানুষ নিজের ন্যূনতম দায়িত্বটুকুও পালন করছে না। আরামবাগ শহর জুড়ে সেই ছবিই ধরা পড়ছে। বেশিরভাগ মানুষের মুখেই মাস্ক নেই, এমনকি বাসের চালক থেকে যাত্রী অনেকেই মাস্কহীন। তাই এবার কড়া হাতে পরিস্থিতি দমন করতে মাঠে নামলো আরামবাগ ট্রাফিক পুলিশ। রবিবার দেখা গেল তাদের সেই রুদ্রমূর্তি। শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন পুলিশের এই ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন। করার জন্য রাস্তায় যাতে মানুষজন ভালোভাবে চলাফেরা করতে পারে, কিন্তু এদের মধ্যে কিছুজন পাবলিক দেখছি মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছে, আবার কিছুজন বিনা মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছে। রোগের নিয়ে কোনো সচেতনতার ভাব নেই, সবসময় মনে হচ্ছে আমাদের মধ্যে কোনো রোগ ঢুকবে না, কোনো ইয়ে করবে না, আরও দশজনকে নিয়ে চলি, সেই রকম কোনো চিন্তাভাবনা তাদের মধ্যে নেই। সেই জন্য আমরা একটা ট্রাফিক ইউনিটের একটা টিম নিয়ে আমরা প্রত্যেক বাসে বাসে গিয়ে সবাইকে সচেতন এটা করি যে আপনারা যাতে মাস্ক পরুন, যাতে আমরাও সেফটি থাকি, আপনারাও সেফটিতে থাকবেন।
যাতে সবাই মিলে ভালো থাকবে, রোগটা তাড়াতাড়ি যাতে না ছড়ায়, তাড়াতাড়ি যাতে দমন হয়, সেই ব্যবস্থা আমরা করার চেষ্টা করছি। তাতে আগামী দিনে যেন আমরা ভালোভাবে আবার আগেকার মতো জীবনমুক্ত পাই, সেটাই চেষ্টা করার জন্য আমরা আমাদের টিম নিয়ে প্রত্যেক বাসে বাসে আমরা প্রত্যেক মানুষের সঙ্গে কথা বলছি, যাতে আগামী দিনে সবাই মাস্ক পরে যেন রাস্তাঘাটে চলাচল করে, সেই সুব্যবস্থা করার জন্য আমরা প্রত্যেকেই আবেদন করছি, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা ভালোভাবে চলাফেরা করুন, মাস্ক পরে চলাফেরা করুন, যাতে আমার আপনার বাকি ফ্যামিলি সবারই যেন ভালো থাকে। ঠিক আছে, নমস্কার। বলুন, আমার নাম এএসআই অনন্ত প্রামাণিক, আরামবাগ ট্রাফিক ইউনিট। মেট্রো ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়র ডেকোরেশন, এখানে সুলভ মূল্যে পাইকারি ও রিটেল কাউন্টারে সমস্ত ফার্নিচার বিক্রয় করা হয়। এছাড়াও ব্যাংক ফাইন্যান্সের সুবিধা আছে। স্থান গোঘাট বকুলতলা পাঁচা ভবন, হরগৌরী রাইস মিলের বিপরীতে। যোগাযোগ 9153559982 এবং 6294621258।